আসসালামু আলাইকুম এমআরসিটি জি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে যে টপিক নিয়ে কথা বলবো ইউটিউবের জন্য যে থামনেলগুলো আছে সেই থামনেলগুলো আপনি পিসিএ আর্ট অ্যাপস দিয়ে কীভাবে আপনি খুব সহজে থামনেলগুলো বানাতে পারেন সে বিষয়টা আজকে আপনাদেরকে ফুল ভিডিওতে শেয়ার করব তো খুবই সহজ একটা বিষয় আপনার থামনেলটাকে আপনি কিভাবে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন সে বিষয়টাও আজকে আপনাদেরকে আলোচনা করবো তো তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত যে বাংলাটা সাবস্ক্রাইব করে নাই লাল অপশনে লেখা আছে সাবস্ক্রাইব সেখানে একবার একটু সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশন বেলটা অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো বেশি কথা বলে লাভ নেই যেমন কাজে পরিচয় বা সরাসরি আমরা এখানে স্ক্রিনে চলে যাই স্ক্রিনে গিয়ে আমরা দেখিনি বিস্তারিত আমি যেভাবে খুব সহজে থামনেল তৈরি করি এভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে যেভাবে থামনেল তৈরি করার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এখানে পিসিএ আর্ট একটা অ্যাপস আছে এই অ্যাপসটা আপনার ফোনে যদি না থাকে আপনি এটা গুগল প্লে স্টোর থেকে আপনি এটা ইনস্টল করে নেবেন অথবা এটা লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনার চাইলে সেখান থেকেও ইনস্টল করে নিতে পারবেন তো গুগল আমি পিসি আর্টে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনার এরকমটা নাও আসবে আপনি প্রথমে যখন এটি ইনস্টল করবেন অথবা ফেসবুক বা আপনার নাম্বার দিয়ে এটাকে প্রথম ফার্স্টে বেরিয়ে করবেন ভেরিফাই করার পরে এরকম টাচ আসবে তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা মাসখানে প্লাস বাটন আছে প্লাস বাটন একবার টাচ করবেন তো আমি প্লাস বাটনে টাচ করলাম টাচ করার পরে আপনি যদি আপনার ফোনের কোনো কালার বা ফটো দিয়ে করতে চান তাহলে সেই ক্ষেত্রে উপরে দেখতে পাচ্ছেন অল ফটো উপরে অল ফটো দেওয়া আছে সেখান থেকে আপনি আপনার পছন্দের ফটোটা সিলেক্টেড করে নিতে পারেন ফোন থেকে অথবা আপনি যদি চান যে আমি না বিভিন্ন ধরনের কালার দিয়ে করবো আমি যে কোনো একটা এক কালার দিয়ে করব। আপনার ফোনে যদি কালার না থাকে তাহলে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর আপনি দেখবেন কালার ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন আছে এখান থেকে আপনি যে কোনো কালার দিতে পারেন এরকম কালার যদি না থাকে আপনি একটু ডান্সারে দেখবেন কালার পিকার কালার পিকার একটা অপশন আছে সেখানে যাবেন এখান থেকে আপনি আপনার পছন্দের কালার আপনি তৈরি করে নিতে পারেন হ্যাঁ তো পছন্দের কালার তৈরি করে নিতে পারেন তো এখান থেকে আমি একটা কালার ব্ল্যাক কালারটা আমি চুজ করে নেব অথবা আপনি যদি ফটো দিয়ে কথা চান উপরে দেখতে পাচ্ছেন এই যে ফ্রি ফটো এখান থেকে ফ্রি ফটো এখান থেকে ফ্রি ফটো দিয়েও আপনি থামনেল তৈরি করতে পারেন তো জাস্ট আমি আমি এক কালার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এক কালার দিয়ে করব আমি তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমি ব্ল্যাকটা চুজ করে নিলাম ব্ল্যাকটা চুজ করার পরে এখানে দেখছেন টুলস অপশান আছে টুলস অপশনে যাবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন ক্রোপ অপশান আছে সেই ক্রোপ অপশনে টাচ করবেন গ্রোপ অপশানে টাচ করার পরে আপনি ইউটিউবের সাইজটা দেখছেন সিক্সটিন পয়েন্ট নাইন এখানে অপশন আছে এখানে যদি দেন ইউটিউবের তামনেল সাইজটা অটোমেটিকলি নিয়ে নিবে অথবা আপনি যদি চান এখানে দেখতে পারছেন ইউটিউবের সাইজটা আপনি এখানে লেখবেন বারোশো আশি উপরে লেখবেন বারোশো আশি তারপর সাতশো বিশ এটাও যদি দিয়ে দেন তাহলে সেম একই সিস্টেম সিক্সটিন পয়েন্ট নাইন একই সাইজই তারপরে আপনি এখানে উপরে টিক মার্ক টিক মার্ক করে দিবেন টিক মার্ক করে দেওয়ার পর এখানে আমার তামনেল শাসটা হয়ে গেছে তামনেল চাষটা হয়ে যাওয়ার পর এখন যে জিনিসটা করতে করতে পারি আমি যদি এখন ইচ্ছে করি যে না আমার এখান থেকে একটা আমি ছবি অ্যাড করবো এরকম যদি আপনার মনে হয় তাহলে আপনি নিচে দেখবেন যে আপনি একটু ডান্সারে টানবেন ডান্সারে টানার পরে একটু একদম অ্যাড ফটো অ্যাড ফটো বলে একটা অপশন আছে সেখানে একবার টাচ করবেন অ্যাড ফটোতে টাচ করার পরে এখান থেকে আপনি আপনার পছন্দের ছবি চুজ করে নিতে পারেন আপনার গ্যালারি থেকে তো আমি একটা জাস্ট ছবি এখানে অ্যাড করতেছি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন আমি এই ছবিটাকে আমি আমার থামনেলের সাইজ করে নিব তামনেলে সাইজ করে নিব আমি তামনেলের সাইজটা করে নিছি তো এখন আমাকে যে জিনিসটা হতে হবে এই ছবিটা যদি আপনি আপনার যদি আমি ফোন থেকে যেহেতু নিলাম এই ছবিটার কারণে বা এই ব্যাকগ্রাউন্ডটার কারণে হয়তো আমার মানে স্ট্রাইক আসতে পারে বা কপি রাইটও আসতে পারে সেক্ষেত্রে আপনারা কালারটা কার একটু ডিপ করে নেবে আপনার ছবি এখানে বসাতে হবে আপনি যদি আপনার ছবিটা অ্যাড করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো অ্যাড দেখতে পাচ্ছেন আমি আমার একটা ছবি অ্যাড করছি এখন এই ছবিতে মধ্যে এই ছবির মধ্যে আমাকে যে কাজটা করতে হবে ছবির ব্যাকগ্রাউন্ডটা আমাকে রিমুভ করতে হবে জাস্ট আমি আমার ছবিটাই নিব তো তার জন্য দেখতে পাচ্ছেন এখানে নিচে কিছু অপশন রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন এখানে কাঁচে চিহ্ন আউট কাট আউট এখানে কাছে চিহ্ন আছে সেখানে একবার টাচ করবেন টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন মানুষের মতো একটা চিহ্ন দেখাচ্ছে সেখানে একবার টাচ করবেন উপরে সেফ অপশন আছে সেফ অপশনে টাচ করবেন সেফ অপশনে টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো আমি আমার ছবিটা এখান থেকে জাস্ট বসিয়ে দিলাম এখানে আমার ছবিটা আমি এখানে বসিয়ে দিলাম এখন ছবির যে চারোপাশের যে একটা বর্ডার থাকে সেই বর্ডারটা কীভাবে দিব এখানে ব্রডার অপশন আছে ব্রডার অপশান আছে ব্রডার অপশানটা আপনি যদি এখানে সাদাও দিতে পারেন আপনি চাইলে লালও দিতে পারেন এখানে কালার অপশান আছে আমি এখানে লাল অপশান দিলাম বা এখানে সাদা অপশন দিলাম আপনি যেটা পছন্দ সেটা লাল অপশান দেওয়ার পরে আপনাকে এখানে যে কাজটা করতে হবে আপনি এখানে ছোটো বড়ো বর্ডার একটু পিছন দিয়ে বড় করে নিতে পারেন বা ছোটো করে নিতে পারেন আমি একটু হালকা ছোটো করে নিলাম তারপর আমি এখানে টিকমার্ক অপশনে একবার টাচ করে দিলাম তো বর্ডারটা নেওয়া হয়ে গেছে আমার এখানে আমার চারপাশে বর্ডারটা হচ্ছে একটু সাদা তো এখন আমাকে যে কাজটা করতে হবে আমি এখন এখানে লেখবো লেখার জন্য আমাকে যে কাজটা করতে হবে আমার যে লেখবো লেখার পিছনে আমি একটু ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি তো যার কারণে আমি যে কাজটা করব ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আবার এক প্রত্যুর টাস্ক করব এক কালারের কিছু ব্যাকগ্রাউন্ড এগুলো আমার লেখার এই উপরে এর এটার উপরে আমি ট্যাক্স লেখবো হ্যাঁ ট্যাক্স লিখব এই কালারগুলো আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন আপনি যতটুকু লিখবেন সেই অনুযায়ী এটাকে বড়ো সড়ো করে নেবেন আপনি আপনার প্রথম লেখাটা আপনার কতটুকু হতে পারে সেই অনুযায়ী আপনি বড় শোটো করে নেবেন তো জাস্ট আমি এখানে এটাকে আমার সিস্টেম মতো আমি বসিয়ে দিলাম বসে দেওয়ার পরে এখানে উপরে টিকমার্ক চিহ্ন আছে টিকমার্কে একবার টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে এখন আমাকে টেক্সট এখানে লিখতে হবে তো টেক্সট লেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচে টেক্স অপশন লইছে ট্যাক্স অপশন একবার টাচ করবেন টাচ তো এখানে আমি লিখলাম সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব বাটন এখানে লেখা আমি একবার টিকমার্কে টাচ করলাম টিকমার্কের টাচ করার পর এই লেখাটাকে আপনি একটু টান দিয়ে একটু বড় ছোটো করে নেবেন বড় ছোটো করে নেবেন অথবা আপনার এখানে সাইজ মতো আপনি বসিয়ে দিবেন লেখাটাকে আপনি আগে পিস করে একটু বড় করতে পারেন এখানে বড় করতে পারবেন তো জাস্ট আমি একজন ফুল হিসেবে দেখাচ্ছি তো আমার লেখাটা হয়েছে মোটামুটি তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফাউন্ট আছে এই ফাউন্টগুলো আপনারা অ্যাড করতে পারেন এখানে আপনার পছন্দ অনুযায়ী ফাউন্টটা অ্যাড করতে পারেন অ্যাড করার পরে এখন যদি আপনি যদি কালারটা তো সাদা হয়েছে আমি কালারটা যদি লাল করতে পারতাম তাহলে এখানে দেখতে পাচ্ছেন নিচে কালার অপশান আছে এই কালার অপশানে একবার টাচ করবেন টাচ করার পরে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কালার অ্যাড করতে পারেন লাল অ্যাড করতে পারেন বেগুনি অ্যাড করতে পারেন অথবা আপনি ডান ছেড়ে দেখবেন যে টানে দেখলে আপনি আরও অনেক ধরনের সাবস্ক্রাইব বাটন আপনি এই কালারটা অ্যাড করতে পারেন তো এখন যদি আপনি এই লেখাটা যদি আরেকটু মোটা হতো তাহলে দেখবেন যে কালারের পাশে আপনি দেখতে পারছেন স্ট্রোকি স্ট্রোকি একটা অপশন আছে স্ট্রোকের অপশন আছে সেখানে একবার টাচ করবেন টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন কালারটা আমি একটু মোটা করবো তো তার জন্য এখন এখানে আপনি যে কালারটা লেখছেন এখানে হলুদ কালারটা আপনাকে প্রথম ফার্স্টে আবার সিলেক্টেড করতে হবে তো জাস্ট একই কারণে কারণ এখন এখানে ব্ল্যাক সিলেক্টেড করা আছে তো এখান থেকে আমি আবার হলুদটা সিলেক্টেড করলাম করার পরে এটাকে একটু কমিয়ে দেবেন আপনি বা একটু বাড়িয়ে দিতে পারেন এটাকে আমি একটু এভাবে রাখলাম তো এখন মোটামুটি অনেকটা সুন্দর দেখাচ্ছে তারপর আপনি এখানে টিকমার্কে একবার টাচ করে দেবেন টিকমার্কে টাচ করার পর আমার সাবস্ক্রাইব বাটনটা লেখা হয়ে গেছে এখন আপনি যদি পুরো পুনরায় আরও একটা লাইন যদি লিখতে চান আরেকটা লাইন যদি আপনি লিখতে চান তাহলে তাও আপনি লিখতে পারেন তো এভাবে করে আপনারা থামনেলগুলো তৈরি করতে পারেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর তাছাড়া আপনি ফিক্সেল ল্যাব একটা সফটওয়্যার আছে ফিক্সেল ল্যাব দিয়ে আপনারা কীভাবে থামনেল তৈরি করবেন সেটারও একটা টিউটোরিয়াল আমি আপনাদেরকে দিব অবশ্যই ততক্ষণ পর্যন্ত আপনি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম